বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মনসা দেবী নম নম স্তুতি ও হস্তি কপ্তমণি মাতা এবাসকি ভগ্নী সাতা জড়তে কারুমণি পত্নী মা মনসা দেবী নম নম আর প্রণমী চরণে মাগ উমা বাঘ বাঘিনী বাঘ বাঘিনী গুরু পন্ডিত হর চরণে মা পিতা মাতা আদি গুরু
হয় গো মাথু জননী দয়া করে আজ আসরে দেশ মাগো তুমি কোথায় গো মাতু আজ গানের আসরে মাগো যে মারিবে বাণ আর গানের আসরে মাগো যে মারিবে বাণ প্রভাত কালে সেই না বংশে ঘটবে সর্পাঘাত মাগো প্রভাত কালে সেই না বংশে ঘটবে সর্পাঘাত প্রভাত কালে সেই না বংশে কোথায় গো মা তুমি আস্তিক জননী দয়া করে আজ আসরে এসো মা গো তুমি কোথায় গো মা তুমি আজ পর্যন্ত মায়ের বন্দনা সংক্ষেপেতে সারি আর এইখানেতে মায়ের বন্দনা আমরা সংক্ষেপেতে সারি ভাই নারী গণে মা বাজাও শঙ্খ দাও না উলুর ধ্বনি বাবা নারী গণে বাজাও শঙ্খ বাজাও শঙ্খ দাও না উলুর ধ্বনি কোথায় গো মা তুমি আসিক জননী দয়া করে আজ আসরে এসো মা গো তুমি কোথায় গো মা তুমি আসিক জননী দয়া করে আজ আসরে এসো মা গো তুমি কোথায় গো মা পৃথিবীতে মানুষ হয়ে যদি ফিরে আসি ওগো ভগবান যেন গান ভালোবাসি ওগো ভগবান শুধু গান ভালোবাসি পৃথিবীতে মানুষ যদি ফিরে আসি ওগো ভগবান বল্লুক হইতে চাষ করে ফেরে দেবাদি দেব মহাদেব সন্মুখে তাহার পড়িল অপ্সরা মেনকা সুন্দরী তাহারে দেখিয়া দেহ হইল কামাতুরা রথি হইল স্খালন সেই রথি পড়িল ভূমিতলে পড়ে পায়ের বিদ্যা অঙ্গুলি দিয়ে সেই রথি দিল ফেলে পুষ্করিণী পরে ছিল পুষ্করিণী পদ্ম সেই পদ্মের নালা হইতে ধীরে ধীরে রথি করিল প্রবেশ পাতাল মাঝারে ছিল পাতালে ক্ষুধার্ত কদ্রু যাই তব সরোবরে স্নান করিবারে দেখিল সন্মুখে তাহার আসিছে ভাসিয়া সুধা সুধা বলিয়া সেই রথি করিয়া পান আকুলে বিকুলে করি করিছে ক্রন্দন এই
তোমার গর্ভে জন্মলো এক সুন্দরী কন্যা, যেদিন এই ধরনের বুকে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কন্যার নাম কি রাখবে জানো কদ্র? তার নাম রাখবে সেই নাগেশ্বরী মনসা। বেশ কারণা, তাই যদি হয় সবাই জানে বিশ্ব মাছে আমি দেবী মা মনসার জননী। এই পাতালে মাছারি সবাই যদি আমাকে জানে, তোমার আশীর্বাদ আজ আমার শিরধার্য নয়, তোমার পরিবেশ আমাকে তুমি
প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাও তোমার আশীর্বাদে যেন আমি এই বিশ্ব মাঝে দেবী মা মনুষ্যার জননী হতে পারি হে মনুষ্যার জননী হতে পারি মনুষ্যার জননী হতে পারি আশীর্বাদ করি কদ্রু তোমার মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক তাই তো আজ আমার কি হলো এই পাতাল মাঝারি আজ দিনে বাড়ে দিনে বাড়ে কদ্দু রোজা ধরে গো দিনে বাড়ে দিনে বাড়ে কদ্দু রোজা ধরে গো মাঝে একবার মায়েরা শঙ্কধ্বনি উল্লধ্বনি দিতে হয় মা সবাই একবার শঙ্কধ্বনি উল্লধ্বনি দাও আজ দিনে বাড়ে দিনে বাড়ে গো আমার মনসা কুমারী দিনে বাড়ে দিনে বাড়ে মা দেখো মনসা কুমারী দিনে বাড়ে দিনে বাড়ে মনসা কুমারী মাগো দেখো বছর বছর বাড়ে বছর বছর বাড়ে মাগো ও মায়েরা মনসা কুমারী দেখিতে দেখিতে মায়েরা আমার মনসা যে বাড়ে দেখিতে দেখিতে মায়েরা আমার মনসা যে বাড়ে তাই তো আর দেখতে দেখতে মনসা অনেক বড় হয়ে গেছে এই মুহূর্তে আমি মনসাকে নিয়ে চললাম মনসার পিতার কাছে
তাই তো মনুষ্য যে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওখানে রেখে আসব পদ্ম সরোবরে মনুষ্য মা মনুষ্য এদিকে এসো মা যাই পিতা বলো পিতা তুমি আমাকে কেন ডাকছো পিতা ওরে মা এদিকে এসো মা তোমাকে নিয়ে রেখে আসব সেই পদ্ম সরোবরে মা বেশ পিতা এই মুহূর্তে আমি তোমার কাছে আসছি পিতা মনুষ্য দেখতে পাচ্ছ মা এটাই হলো পদ্ম সরোবর এইখানে তুমি থাকো মা তোমার পিতার সঙ্গে তুমি চলে যাবে সেই বিমাত দর্শনে মা ওগো পিতা বলো মা জন্মপথে দেখিয়াছি তুমি মোরে পিতা বলে পিতা বলো আমি কেমন চিনব সেই পিতারে ওরে মা তাকে আমি দেখিলে করব পিতা পিতা বলে সম্বরণ পিতা তাহলে শোন মা হাতে আছে ত্রিশূল মাথায় আছে জোটা বিশাল এক ভুড়ি মুখে তার বববঙ্গুলি তাকে তুমি পিতা বলে করিবে সম্বোধন তিনি তোমাকে নিয়ে যাবে সেই বিমাতা দর্শন পিতা তাই যদি হয় আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাও পিতা আশীর্বাদ করি মা মনসা তোমার মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক কিন্তু আমি জানি না আজ আমি এই পদ্ম সরোবরে আমার সেই পিতাকে কেমন ভাবে আমি চিনতে পারব তখনই করব পিতা বলে সম্বরণ আজ আমি এই পদ্মের উপরে আমি নাগরী বেশ ধারণ করে বসে রইলাম দেখি আমার পিতা এসে আমাকে চিনতে পারে না সাজি দাও আমি পুষ্প চয়নে যাব এই নাও ঠাকুর তোমার ফুলে সাজি তুমি দরা করে এসো ঠাকুর গৌরী তাহলে আমি আসি বেশ ঠাকুর বেশ তুমি তাহলে এখন এসো ঠাকুর দেখতে দেখতে আমি পদ্ম সরোবরে এসে গেছি এখানে করিব পুষ্প চয়ন ও কি এ তুমি অপরূপ সুন্দরী নারী বসে আছো পদ্ম ফুলের উপর পদ্ম বন করিয়া আলো দেহ মোর আলিঙ্গ পিতা গো ওগো পিতা আমি যে তোমার কন্যা হই পিতা আমারই কন্যা হও না না
আমারই কন্যা তুমি হতে পারো না। আমার দুইটি কন্যা আছে, লক্ষ্মী আর সরস্বতী, তারা থাকে কৈলাস শিখরে। তুমি আমার কন্যা হতে পারো না। পিতা গো, একবার তুমি ধান্য যোগি জেনে দেখো পিতা, আমি কি তোমার কন্যা হই? পিতা বেশ ক্ষণকাল অপেক্ষা করো, আমি ধ্যান যোগে দেখি তুমি কাহারি কন্যা। হইয়াছে শরণ, পাতাল মাঝারে ক্ষুদ্র জঠরে হইয়াছে নাম জনম তোমার, তাই হেতু নাম তোমার মনসা। পিতা বলো মা, এখানে কিসের কারণে আসিয়াছ? ওগো পিতা, জন্মপথে দেখি নাই মরে বিমা থেকে, তাই তো মনে জাগিয়াছি বড় বাসনা মনসা, যাবো আমি বিমাতা দর্শনে। মনসা, ও বাসনা জাগিও না মনে মা, অন্য বাসনা জাগাও মনে, স্বেচ্ছায় করিব পূরণ। না পিতা না, বিমাতা দর্শনে তুমি যেতে চেও না। পিতা গো বলে, পিতা বলো, জন্ম বোধি দেখি নাই তো জননী রে, আজ আমি সন্তান। বলে পিতা বলো, আজ তুমি কেন আমাকে বঞ্চিত করছো পিতা? ওরে মা, শুধু একবার তুমি আমাকে ওই বিমাতা দর্শনে নিয়ে চলে পিতা। মনসা, সেখানে আছে দুরন্ত চণ্ডী, তোমার এই রূপ দেখলে সে ক্ষতি করতে পারে, তাই বলছি মা, ওখানে যাওয়ার মনোবাসনা তুমি জাগিও না। পিতা গো, আজ আমার বিমাতা দর্শনে যদি যেতে তুমি না নিয়ে চলো পিতা, তাহলে পিতা আমার এই জন্ম বৃথা। মনসা। হ্যাঁ পিতা। বেশ মা, একান্ত যখন শুনবে না তাহলে শোনো মা, ছোট্ট একটি নাগিনী রূপ করিয়া ধারণ, ওঠো আমার এই ফুলের সাজিতে, আমি তোমাকে নিয়ে যাব সেই উত্তর মন্দিরে। বেশ পিতা, আর তোমার কথা মতো তোমার ফুলের সাজির মধ্যে আমি ছোট্ট নাগিনী রূপ করিলাম ধারণ, তুমি নিয়ে চলো আমার বিমাতা দর্শনে। মনসাকে নিয়ে এলাম এই উত্তর মন্দিরে। মনসা, মনসা কোথায় মা, তুমি কোথায় গেলে? পিতা গো, ওরে মা, এখানেই তুমি থাকো, এই হলো উত্তর মন্দিরে, এখানে থাকবে যদি মা দেখো, কোনো বাধা বিঘ্ন আসলে তুমি পিতা পিতা বলে করে সম্বোধন, আমি এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বেশ পিতা, আজ আমি তোমার কথা মতো এই উত্তর মন্দিরে এলাম, যাওয়ার পূর্বে আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাও পিতা। আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক। কিন্তু এখনো আসছে না কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে আমার ঠাকুরটি কোনো বিপদের মধ্যে পড়লো? না না, এসব আমি কি ভাবছি, নিশ্চয় ঠাকুর যখন পুষ্প চয়ন করতে গেছে, এখনই তোরাই আসবে ঠাকুর। নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ প্রভু নারায়ণ, এই অসময় নারদের কণ্ঠস্বর। নম নম নারায়ণ, 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 নম নম নারায়ণ,
পুষ্প চয়ন করতে গেছি কোথায় গেছে তুমি শুনবে না থাক বলবো না নারো বলো না বাবা তোমার মা বাবা আমাকে পুষ্প ধরে নিয়ে গেছে ওই পুষ্প চয়ন করতে গেছে না মাইমা মা বাবু তোমার কাছে মিথ্যা কথা বলেছি মা বাবু যায়নি পুষ্প চয়নি মা বাবু কোথায় গেছে জানো কোথায় গেছে কোথা হতে এক অপূর্ব সুন্দরী নে ওই উত্তর কালী মন্দিরে লুকায় তো রাখতে গেছে চি নাড়ছি তোমার মা বাবু তোমাকে কতটা ভালোবাসে বলো আমি তোমাকে কতটা ভালোবাসি বলো তোমার মামার সম্পর্কে কেমন হয়ে কথা বলতে তোমার মুখে একটু বাদলো না নারদ মাইমা আমি সত্য কথা বলছি আমি দেবশ্রী নারদ আমি কোনোদিন মিথ্যা কথা বলতে শিখিনি নারদ হ্যাঁ মাইমা এই কথা আমি বিশ্বাস করি না এই কথা মিথ্যা না মাইমা আমি সত্য বলছি মাইমা এই কথা সত্য 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 আর জানি মামি মা তোমায় বিশ্বাস হবে না কেমন করে বিশ্বাস করবে এই নারদ ব্যাটা রিকা